নমস্কার সম্রাট, আবারও হাজির। আজকে করণের আলোচনার একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমরা। অন্তিম লগ্ন কেন, তার কারণ আজকে যেটা আলোচনা করব, কিংস্তঘ্ন করণে নিয়ে আলোচনা, অর্থাৎ যাদের যাদের কিংস্তঘ্ন করণে জন্ম তাদের তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং যাদের যাদের কিংস্তঘ্ন করণ নয় তাদের জন্য ইম্পর্টেন্ট। তার কারণ প্রথম কথা, এখন আমরা একদম শেষ লগ্নে এসেছি ঠিকই, করণ শেষ হয়ে যাবে। করণ নিয়ে যে আমরা একটা ভাবধারা দিলাম, একটা যে ধারণা আমরা দিলাম, কি কি করণ হয়, কোন কোন করণকে স্থির বলা হয়, কোন কোন করণকে চর বলা হয়, কোন কোন করণকে কোন কোন লর্ড দেখছে, তার পাশাপাশি যেটা দেখলাম আমরা কি না, করণ সম্পর্কে একটা সম্যক ধারণা, ছোটোখাটো একটা ফ্রেন্ডলি একটা একটা পর্যালোচনা আমরা করলাম। এর পরবর্তীকালে তো আমরা করণ নিয়ে আলোচনা করব। তার কারণ আপনি কখন লোন স্যাংশন করবেন, আপনি কখন ধার নেবেন না, আপনি কোন সময় আপনি ব্যবসা শুরু করবেন না, কোন সময় আপনি যাত্রা শুরু করবেন না, আপনি কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, আপনি কোন সময়ে যাত্রা করলে আপনার ভ্রমণ সুন্দর হবে, আপনি একটি চাকরিতে জয়েন করতে যাবেন, কোন সময় করলে সেটা সুবিধা হবে, সেগুলো আপনার জন্য জানার জন্য পুরো করণগুলোকে নিয়ে আমি যে আলোচনা করলাম, এই যে সম্যক ধারণাটা ছোটো ছোটো করে যে টিপসগুলো আপনাদেরকে দিলাম বা ক্লুগুলোকে দিলাম, সেগুলো একটু মাথায় গেঁথে নিতে হবে। আজকের আলোচনা কি, কিংস্তঘ্নকরণ। কিংস্তঘ্নকরণকে দেখছে কে, কিংস্তঘ্নকরণের লর্ডকে, কেতু, তার মানে একদম শেষ। কখন পাওয়া যায় কিংস্তঘ্নকরণ, আমরা জন্মছকে কখন খুঁজে পাবো, আমরা দেখব যাদের যাদের অমাবস্যার পরে, অমাবস্যা শেষ হয়ে গেল, এবার শুক্লপক্ষের প্রতিপদে হাঁটা শুরু হচ্ছে, শুক্লপক্ষের প্রতিপদের একদম প্রথমার্ধে আমাদের কিংস্তঘ্নকরণ স্টার্ট হয়, অর্থাৎ যাদের যাদের শুক্লপক্ষের প্রতিপদের প্রথমার্ধে জন্ম তাদের জন্ম তারিখ, সময়, মাস, সাল এগুলো ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে এদের কিংস্তঘ্নকরণ যেখানে লেখা থাকছে তার পাশে লেখা থাকছে কিংস্তঘ্নকরণ। কিংস্তঘ্নকরণকে দেখছে কেতু, আর কেতু দেখে পাস্ট লাইফকে ডিনোট করে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, কেতু যেহেতু পাস্ট লাইফকে ডিনোট করে, তার মানে কোথাও না কোথাও আমাদের এই যে আমরা জন্মগ্রহণ করলাম, এই জন্মটা আমরা ডেভেলপড একটা লাইফে আমরা ডেভেলপড লাইফে আমরা প্রবেশ করিনি, আমাদের লাইফকে ডেভেলপ করতে হবে থ্রু কেতু, কেতুর টেকনিক দিয়ে আমাদের লাইফকে ডেভেলপ করতে হবে। আমরা যখন কিংস্তঘ্নকরণ নিয়ে পড়াশুনো করছি বা যখন আমরা আমাদের গুরুর থেকে কিংস্তঘ্নকরণ নিয়ে আমরা শুনছি, তখন আমাদের গুরু আমাদেরকে একটা জিনিস বলছেন যে কিংস্তঘ্নকরণের যে একটা সিম্বলিফিকেশান, অর্থাৎ যে চিহ্নের সাথে একে আমরা আমরা প্রজেক্ট করি, আমরা দেখি সাধারণতভাবে মাকড়সার জাল, মাকড়সার জালের সাথে কোথাও না কোথাও কিংস্তঘ্নকরণকে অ্যাসোসিয়েট করা হয় বা লোকেট করা হয়। মাকড়সার জাল মানে কি, তার মানে একটা জাল, মাকড়সা কী করে, এই জাল তার ফাঁদে, এই জালের জাল, জালটা কেন মাকড়সা তৈরি করে, তার খাদ্যকে সংগ্রহ করার জন্য, অর্থাৎ পোকামাকড় এসে জালে আটকে যাবে, মাকড়সা সেখান থেকে তার খাবার গ্রহণ করবে, তার মানে ইটস আ প্রসেস, ইটস আ টেকনিক। এই টেকনিকটা আমাদের লাইফেও অ্যাডপ্ট করতে হবে, অর্থাৎ আপনাদের যাদের যাদের কিংস্তঘ্নকরণে জন্ম তার মানে বুঝতে হবে আপনাদের মধ্যে এই টেকনিকটা আছে, যে আপনি কি করে সমগ্র মানুষকে এক ছাদের তলায় আপনি আনতে পারেন, তার মানে এই লিডারশিপ কোয়ালিটিটা আছে মাকড়সার মতো। মাকড়সা হয়তো সেই জালটা ইউজ করে কিসের জন্য, তার খাদ্যের জন্য, আর আপনি সেই জালটা কেন ইউজ করছেন, সমগ্রকে একত্র করার জন্য। এই জন্য এই করণের এটা একটা নেগেটিভ, এটা একটা পজিটিভ কোয়ালিটিস। নেগেটিভ কোয়ালিটি কি, যদি ন্যাটাল চার্টে কেতুর অবস্থান খারাপ থাকে তখন এই জিনিসটাই উল্টে যাবে, তখন সেই জালটা কিসের জন্য তৈরি করা হবে, অন্যের বিপদের জন্য, অর্থাৎ আপনাকে সেই নেগেটিভ কোয়ালিটি আপনার জীবন থেকে সরাতে হবে, আপনি সেই জালে যেন নিজে জড়িয়ে না পড়েন, কেমন মাকড়সার জালের সাথে যেন নিজে জড়িয়ে না পড়েন। যখনই নিজে জড়িয়ে পড়বেন তখন হবে কি, সমস্যা হবে কি, আপনি সেই জালে, আপনার নিজে তৈরি করা জালে আপনি আবদ্ধ হয়ে গেলেন, সেই জালে জড়িয়ে পড়ে সেই বিপদের মধ্যে ঢুকে গেলেন, আর সেই বিপদ থেকে আর আপনি বেরোতে পারছেন না। আমরা যদি আবারও আরেকটু ফলো করি, আরেকটু ভেতরে যাই, গভীরে গিয়ে যদি ভাবি, মাকড়সার জালের দিকে একটু তাকাই, আমরা দেখবো মাকড়সার জালে অনেক প্রকোষ্ঠ, চৌকো চৌকো অনেক প্রকোষ্ঠ দিয়ে মাকড়সার জালটা ভরা, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টকে বোঝানো হচ্ছে, আমাদের লাইফের যে বিভিন্ন খাঁজগুলো রয়েছে, বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, মাকড়সার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো তার অনেকগুলো পা, তার মানে অনেকগুলো অর্গান, তার মানে সেন্সিবল অর্গান। এই অর্গান আমাদের যাদের যাদের কিংস্তঘ্নকরণে জন্ম, তার মানে সেই আলাদা আলাদা প্রকোষ্ঠ যদি আমি ধরি, আলাদা আলাদা লাইফের সেই জাংশন। আবার যদি আমরা ধরি যে মাকড়সার জালের যে জায়গাটা
সেটাই আমরা দেখবো যে লাইফের আলাদা আলাদা ভাগ, আলাদা 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 সেগমেন্ট। আমাদের বিভিন্ন জায়গায় দুঃখ পাই আমরা, কোথাও কোথাও আমরা খুব আনন্দ পাই, কোথাও কোথাও আমরা ভুল সিদ্ধান্ত নিই, কোথাও কোথাও আমরা আমরা ডিপ্রেসড হয়ে যাই, কোথাও কোথাও আমরা আনন্দিত হচ্ছি, কখনো আমরা সফল হচ্ছি, কখনো ব্যর্থতা পাচ্ছি। এই দুইয়ের যে মেলবন্ধন, তার মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, প্রত্যেক কটা ডিপার্টমেন্টকে পূর্ণ করার কথা বলা হচ্ছে। মাকড়সার এই যে অর্গ্যানগুলোর কথা বলা হচ্ছে, তার মানে কতগুলো নলেজ রয়েছে, প্রত্যেক কটা নলেজকে যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, যারা কিংস্তুকনো করণে আপনাদের যাদের জন্ম, তার মানে এই কোয়ালিটিসগুলো ভগবান আপনাদেরকে আপনাদেরকে জন্মকালীন দিয়ে রেখেছে। শুধু নেগেটিভটা কি, আপনাদেরকে যেটা বললাম, মাকড়সার জাল ব্যবহার হয় কিসের জন্য? মাকড়সার জাল ব্যবহার হয় তার খাবারকে সে একটা জায়গায় রাখে বলে, তার খাবারকে সে শিকার করে বলে, অর্থাৎ শিকার করার জায়গাটা। তার মানে কোন কোন জায়গায় আপনাদের চাকরির জায়গা পেতে পারেন, আমি আজকে কিছু বলবো না, তার কারণ এটা আপনাদেরকে উত্তর দিতে হবে যে কিংস্তুকনো করণীয়। আমি আপনাদেরকে যে এতক্ষণ বললাম, আপনারা যে সেগমেন্টটা খুঁজে পেলেন, সেই সেগমেন্টের মধ্যে দিয়ে আপনারা কী ভাবতে পারছেন যে কী কী কর্ম আপনারা করতে পারেন, কী ধরনের পড়াশুনো আপনাদের মধ্যে আপনারা করতে পারেন। দেখুন, মাকড়সার যে জালকে বোঝানো হচ্ছে, তার মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তার মানে এই জাতক এবং জাতিকারা যাদের যাদের কিংস্তকোনো করণে জন্ম বা শুক্লপক্ষের প্রতিপদের একদম প্রথমার্ধে জন্ম, তাদের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে তাদের নলেজ থাকতে পারে, যে কোনো সাবজেক্টে তারা পারদর্শী হতে পারে। শুধু তাদের কী, তারা মাকড়সার মতো ওয়েট করে থাকে, কখন জালে তাদের একটা খাদ্য এসে বসবে, একটা পোকা মাকড় এসে বসবে, জালে আটকাবে, তখন সে তাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। ঠিক আপনাদেরকেও তাই করতে হবে, সুযোগের অপেক্ষা। আর একটা বিশেষ পার্ট একটা মাথায় রাখতে হবে, লগ্নপতি যদি যাদের যাদের কিংস্তকোনো করণে জন্ম, আপনার যাই লগ্ন হয়ে থাকুক না কেন, লগ্নপতি যদি পাওয়ারফুল হয় তাহলে আপনি জীবনে সুন্দর জায়গায় গেলেন, লগ্নপতি যদি পাওয়ারফুল না হয় তাহলে আপনি জীবনের হাতছানি দিতে দিতে যাবেন, দুঃখের হাতছানি থাকবে সেটা বারবার। তার মানে স্থির করুন, আবারও বলি স্থির, তার মানে প্রবলেম ফিক্সড হয়ে যেতে পারে, এই প্রবলেম ফিক্সড হলে চলবে না, তাকে আমাকে সেখান থেকে বার করতে হবে, থাকবো। এরকম প্রচুর প্রচুর আলোচনা সম্রাটদা আপনাদের সঙ্গে নিয়ে আসবে। আজকে করণ এখানে আমরা শেষ করব, আগামী পর্বে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি মনে হচ্ছে নতুন নতুন আপনারা অনেক ভিডিও পেতে চাইছেন, তাহলে সাবস্ক্রিপশান করে নেবেন, তার পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কী কী শুনতে চাইছেন কমেন্ট করবেন। আজকের প্রোগ্রাম থেকে আপনারা কী কী কর্ম খুঁজে পেলেন, আজকের প্রোগ্রামে শুনে আপনারা বলবেন আপনারা কোন কোন সেগমেন্টে পড়াশোনা করতে পারেন, এটা আপনারা আজকে বলবেন। তারপরে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে করতে আপনাদেরকে মেন ট্র্যাকে নিয়ে যাবো, যে সত্যি কোন কোন জায়গায় আপনারা হাঁটতে পারেন। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নজর রাখবেন। আজ আসি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সবসময় আমরা যখন ন্যাটাল চার্টকে আমরা বিশ্লেষণ করব, ন্যাটাল চার্টকে নিয়ে যখন আমরা এগোবো, ন্যাটাল চার্টের মধ্যে যখন করণগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করব, আমাদের যে জাতক বা জাতিকা যারা রয়েছে তাদের জীবনে কতটা তারা ভালো থাকবে, তাদের জীবনে তারা কতটা খারাপ থাকবে, তাদের যে করণ সেই করণীয় তাদেরকে যখন আমরা বোঝাবো, তখন তাদের জন্মছকের লগ্নপতিকে আগে দেখে নিতে হবে। লগ্নপতিকে দেখার পর যেটা দেখে নিতে হবে, করণের মালিককে বুধ, সে বুধকে দেখে নিতে হবে, তিথির মালিককে শুক্র, সে তৃতীয় শুক্রকে দেখে নিতে হবে, আর আপনার যে করণে জন্ম হয়েছে সেই করণকে দেখে নিতে হবে। বব করণে জন্ম, রবি যদি নিচস্থ হয় এবং শুক্র বুধও যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে প্রথম দিন থেকে যেটা শুরু করতে হবে জ্যোতিষের আলোচনা, সেটা হচ্ছে আপনার শুক্র, আপনার বুধ, আপনার রবি, এই তিনটে প্যারামিটারকে কোথাও না কোথাও সুন্দর করতে হবে। কী করলে পরে ভালো হতে পারে তার একটা আভাস আপনার জ্যোতিষ